আমি একজন মফস্বলের অভিনেতা মানে মফস্বলেরই ছেলে মফস্বালে আমার বেড়ে ওঠা মানে কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আমার বাস তিন বছরের পর আমারও মনে হলো যে মিনারভার রেপার্টিতে এই সর এই চাকরি এই যে দশটা পাঁচটা ডিউটি এইটাও আমার ঠিক আবার পোষাচ্ছে না তখন আমি একেবারে অব দ্য রুট আমি একটা পরিকল্পনা করে ফেললাম সেটা হচ্ছে একটা ভাতের হোটেল যে আমার কাকাই অভিনয় ছেড়ে দিয়ে বা সেটাকে বাদ দিয়ে এখন ভাতের হোটেল খুলছি এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না হ্যাঁ কাকাই অভিনয় করুক এটাই আমি চাই নমস্কার আমি লোকনাথ দে আমি একজন অভিনেতা মানে মূলত থিয়েটারের অভিনেতা কিন্তু ইদানিংকালে আমাকে অন্যান্য মিডিয়াতেও কাজ করতে হচ্ছে আমি যখন থিয়েটারের জার্নি শুরু করছি তখন আমার কাছে এই ডিপ্রেশন বা এই এইসব শব্দগুলো অচেনা ছিল মানে আমাদের সিলেবাসে সেই সব শব্দগুলো ছিল না কিন্তু একটু প্রেক্ষিতটা বলা দরকার আমি যখন থিয়েটারের স্বপ্ন দেখছি বা এই পথে পা বাড়াবো এরকম একটা ভাবনা চিন্তা শুরু করছি আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন মানে একটা কারখানা ছিল সেই সময়কার অবস্থানটা ছিল কারখানাটা এমন একটা অবস্থায় ছিল যেটা যে কোনো সময় ধসে পড়তে পারে মানে একটা রুগ্ন শিল্প যাকে বলে সেরকম অবস্থায় ছিল যাই হয় মানে যেরকম হয় মানে একটা থিয়েটারের মতন অনিশ্চিত একটা যাত্রার মধ্যে ঢুকে পড়লে এই সমস্ত বিপত্তিগুলোর তো ফেস করতেই হয় তো আমি দেখেছি যে আমি পরি পরিবারের কন্ট্রিবিউশন কী করে করব সেটা আমার মাথায় কখনো ঢোকেনি মানে আমি একটু উদাসীন টাইপেরই হয়ে গেছিলাম সেই সময় সেটা জানি না সেটা থিয়েটারের প্রেমে পড়ে কিনা বা অভিনয়ের প্রেমে পড়ে কিনা তো আমি ওই অভিনয়ের মধ্যে ঢুকে পড়ি ঢুকে পড়ি মানে আমরা সেই সময় চার পাঁচজন মিলে একটি নাট্যদল তৈরি করি চার পাঁচজনের বেশি হবে কয়েকজন মিলে নাট্যদল তৈরি করি যারা গ্রুপ থিয়েটার হিসেবেই কাজ করতো মফস্বলে বলে রাখা ভালো আমি একজন মফস্বলের অভিনেতা মানে মফস্বলেরই ছেলে মফস্বলেই আমার বেড়ে ওঠা মানে কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আমার বাস তো সে একটি দল তৈরি করার পরে সেই থিয়েটারের জার্নি সেটা বিভিন্ন জেলায় জেলায় মঞ্চ নাটকের বাধা মঞ্চে অভিনয় করতে 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 থিয়েটারকে নতুনভাবে আবিষ্কার করতে শুরু করেছিলাম কিন্তু আমি তখন বুঝতে পারছিলাম যে সেটা আমার কাছে আমি যে যে স্বপ্নটা দেখছি যে আমি যেভাবে থিয়েটারকে দেখতে চাইছি বা যেভাবে অভিনয়ের সত্তাকে দেখতে চাইছি সেটা আর বৃত্তটা অনেকটা ছোট হয়ে আছে মানে আমাকে আরও একটা মোহনায় যেতে হবে একটা সমুদ্রের পড়ার মতন একটা মোহনায় নদীর মাধ্যমে একটা মোহনার দিকে এগিয়ে যেতে হবে তখন আমি একটু চিন্তা ভাবনা করে আমি একটু কলকাতার দিকে শিফট করার চেষ্টা করলাম যে থিয়েটারকে আরও কিছু ব্রডার পার্সপেক্টিভে দেখা যায় কি না তো এই করতে করতে আমি কলকাতা থিয়েটারে এসে জুড়ে পড়লাম আর কি কলকাতা থিয়েটার ওয়ার্কশপ বলে একটি দল এবার দলে তো ঢুকে পড়াই যায় কিন্তু সেটাকে কন্টিনিউ করাটা একটু মুশকিলের কাজ হয়ে যায় কারণ তখন আমি একেবারেই কোনো কাজকর্ম করছি না বাবার কারখানা প্রায় ভগ্ন অবস্থা যে কোনো সময় সেটা বন্ধ হয়ে যাবে তা তখন আমার রোজগারও কিছু নেই ফলে আমি কি করে থিয়েটারটা করব এই যে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করে একশো কিলোমিটার রাত বারোটায় বাড়ি ফেরা তখন আমি একটা নিজের রোজগারের জন্য শুধুমাত্র থিয়েটারটা করব বলে দুটো টিউশনি শুরু করলাম দুটো বাচ্চাকে পড়িয়ে যেটুকু রোজগার হয় সেটুকু আমার যাতায়াত এবং মুড়ি বাদাম বা বুড়ি মাতাসা খাওয়ার পয়সাটা উঠে যায় শুধু এইটুকের মধ্যেই আমার জীবন চলছিল। কিন্তু পাশাপাশি যেহেতু পারিবারিক অবস্থাটা ক্রমশ ক্ষয়িষ্ণুর দিকে যাচ্ছে সেটাও আমার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছিল কিন্তু যা হয় মানে একটা প্রেমে পড় পড়লে যেরকম মানুষ অনেক কি বিষয়ে উদাসীন হয়ে যায় তখন আর দিক বিদিক খেয়াল থাকে না আমি ওই থিয়েটারের মধ্যেই ঢুকে পড়লাম পড়লাম এবার থিয়েটারে ঢুকে পড়েছি থিয়েটার থেকে কোনো রোজগার নেই পয়সা পাওয়ারও আশা নেই কিন্তু আমি যা এক অমোঘ টানে থিয়েটার কি করে শেখা যায় জানা যায় আরও বড় বৃত্তটাকে প্রসারিত করা যায় সেই চেষ্টায় আমি নিজেকে জড়িয়ে রাখতে চেয়েছিলাম সেটা হয়তো অন্যায়ই করেছিলাম পারিবারিক দিক থেকে দেখতে গেলে তো যাই হোক এই পর্যায়টা তো চলতে থাকলো বেশ কয়েক বছর আমি প্রায় একটা দীর্ঘ কুড়ি বছর ধরে একটা দলে কাজ করে গেছি কিন্তু এই সময় আমার যে যেটা বলছিলাম যে কারখানাটা যখন বন্ধই হয়ে যায় বাবার তখন আমার কাছে কোথাও একটা স্ট্রাইক করে এবং বাবা অন্য একটা জায়গায় কাজ করতে যাওয়ার চেষ্টা করে আর কি সেইটা আমার কাছে হৃদয় বিদারক হয়ে ওঠে ওই সময়টা কারণ অশক্ত শরীরে তিনি অন্য জায়গায় কাজ করতে যাচ্ছেন নিজের বন্ধ হয়ে কারখানা হয়ে যাওয়ার ফলে সেইটা আমি খুব একটা নিতে পারছিলাম না কিন্তু তত ততদিনে আমি থিয়েটারের পরিসরে আমার একটা ভিত তৈরি করার চেষ্টা করছিলাম তখন আমি একটু বিমর্ষ হই হতাশ হই কিন্তু আমার এক বন্ধুর সুপরামর্শেতে সে এসে আমাকে একটা যাত্রা করার অফার দেয় যেখানে নিয়মিত অভিনয়ের ফলে একটা রোজগার হবে তো আমি কলকাতারই একটি চিতপুরের দলে যাত্রা করতে ঢুকি এবং একটা স্বস্তি পাই যে একটা সামান্য টাকা হলেও আমি আসতে রোজগার করতে পারি এবং সেটা আমার পরিবারকে কন্ট্রিবিউট করতে পারি এবং তাতে আমি দেখেছি যে বাবার সেই কাজটা থেকে বাবাকে বিরত করা গেছেন এবং সেইটার কন্ট্রিবিউশন আমি মাসের রেশনটা অন্তত বাড়িতে দিতে পারছিলাম এটা আমার কাছে ওই থিয়েটারের পাশাপাশি একটা অনেক ভালো লাগা মানে এটা তো এই ভালো লাগাগুলো তো বোঝানো যায় না তো আমি বুঝতে পেরেছিলাম যে এই এইটুকু সাপোর্টও যদি করতে পারি তাহলে যে নীরব প্রশ্রয় যে প্রত্যাশা বা আশঙ্কা ছিল আমাকে ঘিরে সেটার খানিকটা লাঘব হয়েছে তো সেইটা আমি বেশ দু বছর যাত্রাটা করেছিলাম এবং তাতে আমার পরিবারের কিছুটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে নিয়ে যেতে পেরেছিলাম তো বছর করার পর আমি যখন আবার আমি যেহেতু থিয়েটারই আমার মূল জায়গা ছিল আমি সেই থিয়েটারে রুটি আবার ফিরে আসতে চেয়েছিলাম কারণ ওইটা লাগাতারভাবে করে যাওয়ার মতো মানসিকতাও আমার সেই সময় তৈরি হয়ে পারেনি তো আমি যখন আবার থিয়েটারে ফিরলাম যথারীতি আমাকে আবার সেই ওই অবস্থাটার মধ্যেই ফেস করতে হলো এবং এই যে এই যে থিয়েটারে যাওয়া আসা খরচ রোজগার কিছু যখন খুব একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে থাকে না এবং এমনও হয়েছে যে আমি আমার যখন আমি যাত্রা করছি তখন আমি কিছু টাকা আমাদের বন্ধু বান্ধবদের একটা কোঅপারেটিভ তৈরি করেছিলাম সেই কোঅপারেটিভে কিছু টাকা জমা দিলে পঞ্চাশ টাকা একশো টাকা জমা দিলে জমা টাকার প্রায় গুণ লোন পাওয়া যেত তো আমি সেখানে আমি দেখেছিলাম যখন আমি থিয়েটার করতে যাচ্ছি তখন আমার টিউশনই যেহেতু চলে গেছে আমার একটা ওয়ার্কশপ করতে যাওয়া আড়াই মাসের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমির তো আমাকে তো সেই টাকাটা তখন একেবারেই নেই তখন আমি ওই বন্ধুদের ওই আমাদের ওই কোঅপারেটিভ ফার্ম থেকে আমি কিছু লোন লোন নিই লোন নিয়েই তখন যাতায়াত করতে শুরু করি মানে এই রকম ঘটনাগুলো আমি ফেস করেছি মানে এগুলো যে আমার কাছে খুব স্ট্রাগল আমি স্ট্রাগেল শব্দটাকে খুব একটা বিশ্বাসও করি না কারণ আমি জানি যে এটা সমস্ত মানুষের ক্ষেত্রে সমস্ত বিভাগের মানুষের ক্ষেত্রেই এগুলো খুব সাধারণ ঘটনা কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে আমাকে থিয়েটারটা শিখতে হবে জানতে হবে এই মোটিভেশানটা নিয়ে আমি এগিয়ে চলেছিলাম তো একটা সময় এলো যখন আমি মিনারভা রেপার্টারি জয়েন করলাম এরপরে একটা পর্যায়ে সরকারি মিনারভা রেপরি একটা চাকরি মানে আমি প্রথমে ঠিক করেছিলাম চাকরি আমি করবো না কখনো কারণ আমি একবার চেষ্টা করেছিলাম আমার পড়াশোনা শেষ করে আমি কম্পিউটার ডিপ্লোমা করি যখন তখন আমরা দুই বন্ধু মিলে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম তৈরি করার চেষ্টা করেছিলাম লালবাজারের উল্টো দিকে মার্কেন্টাইন বিল্ডিং একটা টেবিল স্পেস নিয়ে কিন্তু সেই সময় যেহেতু আমি নতুন একটা দল তৈরি করেছিলাম সেই দলটার প্রথমবারের যে উদ্দীপনা উৎসাহ নিয়ে একটা ফেস্টিভ্যাল তৈরি করেছিলাম সেই ফেস্টিভ্যালটা করার দায়িত্ব আমার ঘাড়েও এসে পড়ে এবং তার যাবতীয় কাজকর্মগুলো করতে করতে আমি আমার বন্ধুকে বলেছিলাম আমার একজন পার্টনার ছিল। তাকে বলেছিলাম আমাকে পনেরো দিনের ছুটি দিতে হবে ভাই তা না হলে আমার মুশকিলে বাজে আমার থিয়েটার প্রচুর কাজ আছে তা সে আমাকে খুব সহস্যে আমাকে অনুমোদন দেয় এবং আমার আমি সেই কাজটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি এবং পনেরো বছরও আর ওই মুখো হতে পারিনি ফলে আমার ওই ব্যবসার প্রথম গণেশ ওই তখনই উল্টে গেছিলো এবং এই 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 সময় যখন থিয়েটার করছি অনেকেই আমাকে বলেছিল যে এইরকম একটা পরিস্থিতিতে কেন এইসব থিয়েটার করছিস যেরকম সবাইকেই বলে আমাকেও তেমন বলা হয়েছিল যে এই 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 থিয়েটারের কোনো ভবিষ্যৎ নেই গোল্ডেন টাইম নষ্ট করছিস পঁচিশ থেকে পঁয়ত্রিশ এটা একটা গোল্ডেন টাইম এটা মানুষের পক্ষে তুই এভাবে নষ্ট করিস না সেই কথাটা আমাকে খুব স্ট্রাইক করেছিলে যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ সত্যি তো একটা যুবকের তার বেড়ে ওঠার বা একটা কিছু করার একটা আদর্শ সময় তখন আমার এই কথাটাই খুব স্ট্রাইক করেছে যেটা আমি করছি তাহলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ আমি থিয়েটারটা করবোই যেভাবেই হোক যেন তেন প্রকার আমি এই থিয়েটারটার মধ্যেই থাকবো এই গোল্ডেন টাইমটা আমি থিয়েটারকেই দেবো তা সেইটা একটা মাথায় নিয়ে আমি এই থিয়েটারের জার্নিটা শুরু করে দিই তো এই করতে করতে মিনারফা যখন জয়েন করি তিন বছরের জন্য আমি কাজ করেছিলাম ওখানে আর সেখানে বেশ কিছু প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছিলাম তো সেটা একটা স্বস্তিদায়ক একটা মাসিক মাইনে প্রায় দশ হাজার টাকা মাইনেতে আমি ওখানে চাকরি করতাম মাসের শেষে একটা সুন্দর রোজগার হতো এবং থিয়েটার থেকে ওইটা কখনো ভাবতেই পারিনি আমরা তো সেইটা করে তখন আমার বাবা মা এদের মুখে পরিবারকে আমি একটা বেশ স্বস্তিদায়ক অবস্থায় দেখেছিলাম এবং নিজেরও খুব ভাল লাগছিলো যে থিয়েটারের কাজ আমার মনের মতো কাজ করে একটা রোজগার আমার হচ্ছিলো কিন্তু যা হয় বিধিবাম তিন বছরের পর আমারও মনে হলো যে মিনারফার রেপার্টিতে এই এই চাকরি এই যে দশটা পাঁচটা ডিউটি এইটাও আমার ঠিক আবার পোষাচ্ছে না ফলে সেখানেও আমি আবার একটু ফিরে আসলাম যে না এটা বেশি দিন কন্টিনিউ করাটা মুশকিল হয়ে যাবে আমার পক্ষে কারণ আমার আমি যা ভাবি যেভাবে ভাবি মানে তার সঙ্গে এটা খুব একটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না তখন আমি থিয়েটার থেকে বেরিয়ে আসি এবং বেরিয়ে আসার পর বেরিয়ে আসতে আসতে আমি ভেবেছিলাম যে এবার আমি কি করব। কারণ আমি সবসময় এই নিজেকে এক্সপেরিমেন্টের মধ্যে নিজেতেই পছন্দ করতাম কারণ কোনো নিশ্চয়তার মধ্যে আমি কখনও নিজেকে বাঁধতে চাইনি এটা একদম ছেলেবেলা থেকেই আমার এই এই ভাবনাটা ছিল তখন আমি মিনার ভাত লাস্ট ইয়ারের সময় ভাবতে থাকলাম তাহলে আমার বাবার যে কারখানাটা বন্ধ হয়েই গেছে সেই সময়ে তাহলে সেই বন্ধ কারখানাটা কি করা যায় তখন আমি একেবারে অব দ্য রুট আমি একটা পরিকল্পনা করে ফেললাম সেটা হচ্ছে একটা ভাতের হোটেল দেবো একটা ভাতের হোটেলের ভাবনা আমার মাথায় কেন এলাম আমি জানি না কিন্তু আমি ভেবেছিলাম এবং আমার জমাকৃত রাশি দিয়ে সেখানে একটা ভাতের হোটেলের একটা কনস্ট্রাকশন তৈরি করে ফেললাম সেটাকে রেনোভেট করলাম সমস্ত পরিকল্পনা করে করার জন্য এগোচ্ছি ইতিমধ্যে অনেকেই আমার কলকাতা থিয়েটারের বন্ধু বান্ধব যারা আছেন তারা অনেকেই ফোনে ফোনে কথাবার্তা বলতে শুরু করলেন এটা কী করছিস সেটা তুই এতদিন ধরে থিয়েটার করছিস এখন তুই ভাতের হোটেল ফলে একেবারে কন্ট্রাস্টে গিয়ে তখন আমি বললাম যে আমার আর কিছু করার নেই মানে আমাকে সাস্টেন করতে হবে আমার পরিবারের দিকে তাকিয়ে সেইটা কারণ থিয়েটার আমার মাসিক রোজগার যে দশ হাজার টাকা সেটাও বন্ধ হয়ে গেছে আবার আমি যখন থিয়েটারে ফিরবো তখনই আমার কোনো রোজগার থাকবে না ফলে আমাকে এটা করতেই হবে তো অনেকেই আমাকে ডিসকারেজ করেছিল কিন্তু আমি আমার মানে সিদ্ধান্তে অটলে ছিলাম কিন্তু একটি ঘটনা যেটা এখানে বলাই প্রয়োজন যে আমার আমার ভাইপো তখন নবদার ক্লাস নাইন টেনে পড়ে ও তখন নিয়মিত হয়তো ডায়রি লিখত এবার এই ডায়েরি লেখার কোনো একটি পাতায় সে লিখেছে সেটা আমি পরে দেখতে পেয়েছি যে আমার কাকাই অভিনয় ছেড়ে দিয়ে বা সেটাকে বাদ দিয়ে এখন ভাতের হোটেল খুলছি এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না হ্যাঁ কাকাই অভিনয় করুক এটাই আমি চাই এইটা সে নিজের রজা নিজে লিখেছে লিখে ডায়েরিতেই রেখে দিয়েছে আমাকে কখনও বলেনি তার কয়েকদিন পরে তার মা সেটা খুঁজে আমাকে দেখিয়েছে এবং সত্যি কথা বলতে এই ঘটনাটা আমার জীবনে খুব মেমোরেবল ঘটনা আমি চোখের জল ধরে রাখতে পারিনি তখন আমি আবার সত্যি সত্যিই আমি সিদ্ধান্ত আবার বদল করলাম যে না এটা এটা হয়তো আমার ঠিক হচ্ছে না মানে এতদিন ধরে যে থিয়েটারটার মধ্যে আছি সেটা থেকে একটু বেরিয়ে গিয়ে আবার একটা ভাতের হোটেল এ করা ভেবেছিলাম সব দিনের বেলাটা আমি হোটেলে থাকবো এবং সন্ধ্যেবেলা বা বিকেলবেলা থেকে থিয়েটারে কাজ করব কিন্তু আমি ওটা একেবারে নাস্বাত করলাম ওই ওই লেখাটা পড়ার পর থেকে তারপরে আমি কাকতলীয়ভাবে তারপরে মিনারভারে রেপারেটারি থেকে বেরোনোর পরেই এর পাশাপাশি আমার জানি না এটা কোনো সৌভাগ্য কিনা মানে আমাকে অনেক ডিরেক্টররা তাদের ডাকতে শুরু করলেন নাট্য নির্দেশক তারা প্রতিষ্ঠ যশা সমস্ত নাট্য ব্যক্তিত্বরা আমাকে ডাকতে শুরু করলেন তার মধ্যে অবশ্যই সুমন মুখোপাধ্যায়ের নাম বলতে হয় ব্রাত্য বসু দেবেশ চট্টোপাধ্যায় কৌশিক সেন ইভেন অঞ্জন দত্ত যিনি গ্রুপ থিয়েটারের স্ট্রাকচারের মধ্যেই খুব একটা বিশ্বাস করেন না তিনিও আমাকে তার থিয়েটারে অভিনয় করার জন্য বলেন ফলে তখন আমি একটা এই যে একটা নতুন পর্ব শুরু হলো তখন আমার রোজগারের দিক থেকে একটা সাস্টেন করার মতো জায়গা আমি এসে পৌঁছলাম মানে আমি শুধু থিয়েটার করেই খেতে পারছিলাম মানে যে মিনারভা রেপোরেটারিতে যে রোজগার হচ্ছিলো তার থেকে হয়তো বেশি রোজগার হচ্ছিলো এইটা আমার একটা স্বস্তিদায়ক জায়গা হিসেবে চিহ্নিত হয়েছিল মানে ওই আফটার মিনারভা রেপরেটারি তো একজন অভিনেতা হিসেবে আমি রোজগার করছি এবং থিয়েটার থেকে রোজগার করছি এই আত্মবিশ্বাসটা আমার কাজে দিয়েছিল যে আমি থিয়েটারই করব থিয়েটার করেই রোজগার করব যদি রোজগার হয় যদিও কখনো ভাবিনি যে আমি কখনো থিয়েটার করে রোজগার করব থিয়েটার রোজগারের জন্য থিয়েটার করা যায় সেটা আমি কখনো ভাবিনি কিন্তু কাকতলীয়ভাবে সেগুলো হয়ে গেছে এবার এই পর্বটা খুব সুন্দর পর্বই চলছিল ইতিমধ্যে আমার বাবা মারা যান দু হাজার তেরো সালেই মারা যান সেই হোটেলের পরিকল্পনা বাবার সঙ্গে করেই হয়েছিল কিন্তু ফলে বাবার মৃত্যু এই সমস্ত কিছু মিলে সেইটা পরিকল্পনা বাতিল হয় তারপরে এই এই স্বস্তিদায়ক অবস্থাটা দু হাজার তেরো থেকে কুড়ি কুড়ি সাল বা আঠেরো উনিশ সাল যেখানে লকডাউন মানে যে করাল লকডাউন সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষকে নাড়িয়ে দিয়ে গেল ভিত নাড়িয়ে দিয়ে গেল। সমস্ত রোজগারের জায়গাগুলোকে ধ্বংস করে দেওয়া হলো সেই তার মধ্যে আমিও একজন অনেকের সঙ্গে আমিও একজন সামিল হয়ে পড়লাম তো সেই লকডাউন এই পুরো পুরো ঘটনাচক্র এই যাত্রাটাকে একেবারে একদম দি এন্ড করে দিল ফলে আমাদের সমস্ত থিয়েটার বন্ধ সমস্ত রোজগারপাতি বন্ধ বাড়ির অবস্থা খারাপ এটা আবার একটা পাকে চক্রে পড়ে গেলাম লকডাউনের এই পর্বে আমার এক বন্ধু সহ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নির্দেশনায় মন্দার বলে একটি সিরিজ হয় সেই সিরিজে আমাকে একটি চরিত্র করতে বলে এবং সেই সেই চরিত্রটা রিলিজ হওয়ার পরে অনেক ভালোবাসা এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল ফলে তারপর থেকে আমার মানে কাজ ধারাবাহিকভাবে এই মিডিয়াতে আসতে শুরু করলো যদি আমি খুব একটা যে কখনো মিডিয়াতে কাজ করব এরকম চিন্তা আমার ছিল না যদিও আমি তার আগে বেশ কিছু কাজ করেছি মানে অল্প কিছু কিছু কাজ করেছি থিয়েটারকে প্রায়োরিটি দিয়েই করেছি মানে তো কিন্তু মন্দার করার পর একটা কাজের জোয়ার আসতে শুরু করে যাকে বলে সেই সেই অর্থে পরপর পরপর বেশ কিছু কাজ আমি করতে থাকি ফলে সেই সেই জার্নিটা এখনও চলছে যেটা আমার একেবারে অচেনা জার্নি ছিল যেটা আমি কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি অভিনয় করব বা এই ধরনের কাজ করব। কিন্তু সেইটা ক্রমশ সেই কাজটা করে চলেছি এবার কথা হলো যে আমি জানি না যে আমি আমি জানি না যে এই কাজটা আবার কতদিন ধরে করতে পারবো কিন্তু আমার এই করতে গিয়ে আমার যেগুলো মনে হয়েছে কতগুলো জিনিস যেটা সবাইকে বলা দরকার যে আমি যখন থেকে থিয়েটারের ভাবনা থিয়েটার করব শুরু করি ভাবনাটা তখন থেকে আমার এটা ছিল যে একটা সহজ সরল জীবনযাপন করবো কোনো রকম জটিল আবর্তের মধ্যে ঢুকবো না আমার চাহিদা রাখবো কম সেটা যে খুব ব্যাপক চাহিদা হবে তা নয় উচ্চাশা এমন রাগ পর্যায়ে রাখবো না যেটা আমি ধরতে পারবো না এখন কমফোর্ট লেভেলে একটা পরিকল্পনা থাকবে যেটা আমি রিচ করতে না পারলেও আমি যেন হতাশ হয়ে না পড়ি ফলে আমি খুব ছোট ছোটো ছোট ছোটো ছোটো আকারে এই ভাবনা চিন্তাগুলো নিয়েই শুরু করেছিলাম আর যেটা করেছিলাম আমি জানতাম যে আমার যে কাজটা করব, সেটা তন্নিষ্ট হয়ে মানে খুব মনোযোগী হয়ে কাজটা শিখবো জানবো বোঝার চেষ্টা করব সেই কাজটা এখনও চলছে এই 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 কতগুলো জিনিস আর আমি দেখেছিলাম আমি একটা সামনে সিঁড়ি দেখেছিলাম যে সিঁড়িটা কত উঁচু আমি দেখিনি কখনো কিন্তু সিঁড়ির কতগুলো ধাপ দেখতে পেরেছিলাম আই লেভেলে যতটা আসে সেটুকুই ছিল আমার পরিমাপ তার ওপরে আমি কখনো সিঁড়িটা দেখতে চাইনি কারণ আমি জানি এই সিঁড়িটাকে পা রাখা রাখাটাই খুব জরুরি মানে আমি সিঁড়িটা পা রাখতে পারছি কি না তা সেটা আমার ক্ষেত্রে ঘটেছে যে এখনো পর্যন্ত যে ঘটে চলেছে যে আমার প্রত্যেকটা সিঁড়িতে পা দেওয়াটা দেওয়াটা সার্থক হয়েছে মানে আমি যখনই নিজের কনফিডেন্টলি যে কাজটা করতে পেরেছি সেটা আমি একটা স্টেপ দেওয়ার পরে মানুষজন ডিরেক্টররা নির্দেশকেরা সেটা আমাদের আমাকে উৎসাহিত করেছে প্রশ্রয়ও দিয়েছে বলা চলে যে আমি একেবারে এই ফর্ম্যাটে নতুন হওয়া সত্ত্বেও তারা আমাকে উৎসাহ দিয়েছে অনেক 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 ডিরেক্টর যারা আমার কল্পনার বাইরে ছিল মানে তারা ধরাছোয়ার বাইরে ছিল আমার কিন্তু তারাই আমাকে তাদের কাজের সঙ্গে আমাকে সহযোগী করে তুলেছে সেটা আমি সৌভাগ্যবানই হয়তো সেই দিক থেকে ফলে এই জার্নিটা আমার শুধুমাত্র নিজের জার্নি নয় এটা আমার আশপাশের মানুষকে দেখার জার্নি আমার বন্ধু বান্ধবদের অসম্ভব সাপোর্টের জার্নি আমার পরিবার পাশে থাকার জার্নি তারা অনেক প্রত্যাশা আশঙ্কা নিয়ে নীরব হয়ে আমার দিকে তাকিয়ে থাকা সেই নীরবতার মধ্যেও একটা প্রশ্রয় থাকে একটা আশঙ্কা থাকে একটা প্রত্যাশা থাকে তার সঙ্গে যুঝে আমার এই চলা যে এই সবটা মিলে আমার এই একটা জার্নি তৈরি হয় তো আমি মনে করি যে আমি যদি পঞ্চাশ কিলোমিটার দূর থেকে কলকাতা এসে থিয়েটার করে আমি এখন সেই অর্থে একটা রোজগার করার জায়গা আমার 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 নেশাকেই পেশা করে নেওয়া আমার স্বপ্নকেই সাকার রূপ দেওয়ার একটা জায়গা তৈরি করে ফেলতে পারি তাহলে যারা শুনছেন বা দেখছেন তারা প্রত্যেকেই পারবেন কারণ এই ঘটনা প্রত্যেকের কারণ যে কোনো মানুষেরই যে মানুষ একটা দুটো সিঁড়িও যায় তার দুটো স্টেপে উঠতে গেলেও তার একটা স্ট্রাগেল থাকে কারণ স্ট্রাগেল শব্দগুলো আমি কখনো সেই অর্থে প্রশ্রয় দিইনি কখনো কারণ আমি ছেলেবেলা থেকে কিছু জিনিস ইগনোর করতে শিখেছি কারণ আমার লক্ষ্য যদি একটা স্থির করতে পারি তাহলে আমার আশপাশগুলোকে ওই বাধাগুলোকে তাহলে আর বাধা বলে আমার মনে হয়নি ফলে ছিল অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে সমাধান করেছি নিজের মতো করে করেছি সেটা কারোকে শেয়ার করার প্রয়োজন মনে হয়নি আমার কখনো আমি নিজের মতো করে সমস্যায় পড়েছি এবং সেই সমস্যাকে পার করার চেষ্টা করেছি ফলে সমস্যা নিজের হয় সেটাকে নিজেকে অতিক্রম করতে হয় সেই অতিক্রম লক্ষ্যটা স্থির করে আমার মনে হয় আমাদের প্রত্যেককে এগিয়ে চললে তাহলে যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় যদি জো স্টপস এর ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন